আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে দেখছেন আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, পিন, প্যাটার্ন, পাসওয়ার্ড যে কোনো ধরনের লক থাকুক না কেন, এক ক্লিকেই কীভাবে রিমুভ করবেন সেই বিষয়টা দেখাবো। এই আমার হাতে যে সেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিয়েলমি C11। এই সেটটাকে আমি এই পিন লকটাকে রিমুভ করব। পিন লকটা কীভাবে আপনি রিমুভ করতে পারবেন সহজেই সেই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেটটা, এই সেটটা লক করা এবং এই লকটা কাস্টমার বলে গেছে। তো এখন এই লকটাকে আমি একেবারে রিমুভ করব। তো এর জন্য বেশ কিছু সেটিংস আছে কম্পিউটার স্ক্রিনে, আমি আপনাদেরকে একে একে দেখাবো। তার আগে বলে রাখি রিয়েলমি C11 এই সেটটা যদি আপনার কাছে আসে, আমার এই স্টেপগুলো ফলো করলে আপনি নিজে নিজেই করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি কম্পিউটার স্ক্রিনে চলে গেছি এবং এই কম্পিউটার স্ক্রিনের মধ্যে CM2 আর SP2 যে টুলটা আছে এই টুলটা দিয়ে আমি এটাকে রিমুভ করব। CM2 SP2 এই টুলটা ওপেন করে নিলাম। এই টুলটা আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার স্ক্রিন এটা ওপেন হইতেছে। এটা ওপেন হলে এখানে আরও কিছু সেটিং আছে, সেই সেটিংসগুলো আপনারা ফলো করবেন আমার মতো, তাহলেই করতে পারবেন। তো এই টুলটা ওপেন হতে অনেক সময় একটু সময় নেয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটারটা ওপেন হয়েছে এবং অলরেডি ওপেন হয়ে গেছে। তো এই টুলটা ওপেন হয়ে যাওয়ার পরে আমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে এই বেস আছে, এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে রিয়েলমি। এখানে বিভিন্ন ধরনের মডেল আছে, এই মডেল থেকে আমরা রিয়েলমি সিলেক্ট করে নেব। রিয়েলমি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে RMX 3231 এই মডেলটা সিলেক্ট করে নেব। এই মডেলটা সিলেক্ট করে নেওয়ার কারণ হচ্ছে রিয়েলমি C11 এই সেটের যে কোডটা আছে, মডেল কোড, সেটা হচ্ছে RMX 3231। আমি এই স্ক্রিনে আপনাদেরকে একটু দেখিয়ে দিতেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে যে স্টিকারটা আছে, এই স্টিকারের মধ্যে লেখা আছে RMX 3231। এই মডেলটা সিলেক্ট করে নেওয়ার পর আমরা চলে যাবো সার্ভিসে। তারপরে ডিফল্ট সেটিং দেখতে পাচ্ছেন, রিসেট সেটিং প্লাস FRP, এটাতে সিলেক্ট থাকা অবস্থায় আমরা ফরম্যাট FS এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দিলেই এখানে দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর ডিভাইস। তো ওয়েট ফর ডিভাইস এই লেখাটা আসার পরে আমরা এই সেটটাতে কাজ করব। এখানে সেটটা যেহেতু আমাদের অন করা, অফ করে নিতে হবে। তো প্রথমে সেটটাকে আমরা অফ করে নেব। সেটটাকে অফ করে নেওয়া, সেটটা অফ হয়ে গেলে, পুরোপুরি বন্ধ হয়ে গেলে আমরা সেটের এই ভলিউম ডাউন যে বাটনটা আছে, ভলিউম ডাউনটাতে চেপে ধরে রাখবো। ভলিউম ডাউনটা চেপে ধরে রেখে আমরা কেবল প্লাগ ইন করবো। কেবল প্লাগ ইন করার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন ডিভাইস কানেক্টেড লেখা আসছে এবং এটা রান হইতেছে, অর্থাৎ আমাদের সেটটা ফ্ল্যাশ হইতেছে। তো দেখতে পাচ্ছেন বুট ডান, অলরেডি আমাদের সেটটা কম্পিউটার সাথে পুরোপুরি কানেক্টেড এবং কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওয়েব ডাটা দেখতে পাচ্ছেন, ওয়েব ওকে, তারপরে ইউজার ডাটা, কেস, FRP সবগুলো রিমুভ হয়ে গেছে, অর্থাৎ সব ধরনের লক এটা এক ক্লিকেই রিমুভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সেটা এখানে এডিসিং, মানে সেটা ফ্ল্যাশ হওয়ার পর অন হইতেছে। তো সেটা অন হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। এখানে একটা বিষয় আপনাদেরকে একটু দেখিয়ে রাখি, এই যে ইউজার ডাটা, কেস, FRP এগুলো যদি দেখেন যে ওকে এবং নিচে যে লেখাটা আছে ডান, এই ডান লেখাটা আসলে তাহলে আমাদের বুঝে নিতে হবে যে আমাদের কাজটা কমপ্লিট। এবং এই কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের কম্পিউটারের কোনো কাজ নেই, আমাদের অপেক্ষা করতে হবে যে সেটটা যতক্ষণে অন হয়। তো দেখতে পাচ্ছেন যে রিয়েলমি লেখা এসেছে এবং সেটটা অন হইতেছে, এবং সেটটা অন হওয়ার পরেই আমাদের সব ধরনের লকগুলো রিমুভ হয়ে গেছে, সেটাই আমরা দেখতে পারবো। তো এখন আমাদের অপেক্ষা করতে হবে। তো এই সময়টা অনেক ক্ষেত্রে 2-3 মিনিট, 5 মিনিট, এমনকি 10 মিনিট পর্যন্ত হয়ে থাকে, যেহেতু পুরোপুরি সেটটাকে ফ্ল্যাশ করা হয়েছে। তো আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন সেটার হোম স্ক্রিন যেটা, এটা চলে এসেছে। তো একটা সেট নতুন অবস্থায় যেভাবে আমরা সেটিং করি একদম নতুন থাকলে, ঠিক সেরকমই এই ফাংশনগুলো আসে। এখান থেকে আমাদের এই সেটের ফাংশনগুলোকে, এগুলো কিছু বেশ কিছু সেটিংস আর কি, এই সেটিংসগুলো যদি আমরা করে নিয়ে করতে পারি, যদি পরে করি সেটাও করতে পারি। তো আপনারা সবাই এই বিষয়গুলো হয়তো জানেন, তারপরে আমি একবার আপনাদেরকে দেখিয়ে দেবো যে এগুলো কীভাবে করতে হয়। তো এই ধরনের ফাংশনটা যখন আমাদেরকে আসবে আমাদের সেটের সামনে, তখন আমরা এই স্টার্ট বাটনে এখানে ক্লিক করে দেবো। তারপরে এখান থেকে আমাদের কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে যে বাংলাদেশ লেখা আছে, আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমরা স্কিপ করে দেবো, যাই হোক আমার টাস্কটা ভুল হয়ে গেছে। এখান থেকে আমার বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, এরপর স্কিপ। তারপর এখানে ওয়াইফাই সেটিং আছে, আমরা এটা করবো না, স্কিপ করে দিলাম, সেটা অফলাইন। তারপর ডেট অ্যান্ড টাইম, এটাও আমরা এখন সিলেক্ট করবো না, নেক্সট করে দিলাম।
গুগল সার্ভিসের বেশ কিছু ফাংশন আছে, এগুলো আমরা অ্যাকসেপ্ট করে দিলাম। তারপর স্ক্রিন লক, এটাও স্কিপ করে দিলাম। এই লকগুলো আমরা পরে করে নেবো আর কি ক্ষেত্র বিশেষে। তারপর নেক্সট, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের বেশ কিছু নিয়ম নীতি আছে, এগুলো অ্যাকসেপ্ট করে দিবেন। তাহলে আমাদের সেটটার কাজ কমপ্লিট। এখন দেখতে পাচ্ছেন আমাদের যে সেটটা, এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। লকগুলো সব ধরনের লক, পিন, প্যাটার্ন, পাসওয়ার্ড, যে কোনো ধরনের লক থাকুক না কেন, FRP লক সহ একবারেই এক ক্লিকে ক্লিয়ার। তো এখন আমি এই সেটের মডেলটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। ফোনের অ্যাবাউট ফাংশনে গেলে আপনারা দেখতে পাবেন যে এখানে মডেল Realme C11 2021। তো এই মডেলের সেটটা আমি যেভাবে করলাম, ইচ্ছা করলে আপনারাও এভাবে করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন যদি কোনো কথা থাকে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।